ভালো বললে সবাই বলে যে ইচ্ছে করে বলছেন। দুয়ারে দাঁড়ায়ে বলে না না, এসে আমরা প্রচুর কঠোর পরিশ্রম করেছি। ওয়েলকাম টু প্রসেনজিৎ অলকানন্দ পাথওয়ে ব্লগ। আমি প্রসেনজিৎ। আর আমি অলকানন্দ। অনেকটা সময় পার হয়ে গেছে, একটু বেলা বেড়ে গেছে, কালকে অনেক রাত হয়ে গিয়েছিল। এবার আমরা যাচ্ছি একটু দুটো জায়গা ভিজিট করতে। আমরা পৌঁছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আমরা কোথায় এলাম। চলুন। ভেতরে ঢোকার জন্য কিন্তু মাস্ক মাস্ট, তাই মাস্ক পরে ভেতরে যাচ্ছি। চলো আমার সাথে। বনলক্ষ্মীর পূর্ণ সমিতির ভেতরে ঘুরছি। একদম ছায়া ঘেরা পথ, খুব সুন্দর। আর এখন যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমার ঘুরে যায় এখানে একটি, এটা একটি শপ। এখানে এই বনলক্ষ্মী উন্মেষ সমিতির যারা মা বোনেরা রয়েছেন, যারা মহিলা রয়েছেন, তারা নিজেদের হাতে বড়ি, জ্যাম, জেলি, আচার, এইসব বানান, ঘি সেগুলো বানান, সেগুলো সব এখানে বিক্রি করা হয়। আর ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, সেই কারণে ভেতরটা দেখাতে পারছি না। এছাড়াও রয়েছে নিজেদের হাতের কাজের শাড়ি, ঘর সাজানোর জিনিস, গয়না, এই ধরনের জিনিসও পাওয়া যায়, খুব সুন্দর জিনিসগুলো আর কি। চলো তারপর। আর এখানে আরও দু তিনটে জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যে পিঠে, হ্যাঁ এইটা দেখাবো, সেখানে রয়েছে পাটিসাপটা, গোকুল পিঠে ইত্যাদি কিছু পিঠে, দুধ পুলি, পিঠেগুলো পাওয়া যায়। চলুন চলতে চলতে আমরা দেখাই। যাওয়া শুরু করছি আর কি, সেটা হচ্ছে এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু সেই রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু আগের দিন বুক করে নিতে হয়। নাম্বারটা একবার মুখে বলে দিচ্ছি, 9734162632। আর একটা নাম্বার বলছি, 9434466150। বাকিগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এসি টিভি নেই। আর এটা বোধহয় মাটি, থ্রি বেডেরটা মাটির রুম। আর বাকিগুলো, বাকিগুলোটা উপরটা টালিয়ে দেওয়া আছে, চারিদিকে পাঁচিল দেওয়া দেওয়ালে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম বিজন রায়। আপনার নাম বিজন রায়। কার্ডের মধ্যে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই কি বুক করলে হয়ে যাবে? হ্যাঁ, আপনার কার্ডের যে নম্বরটা দেওয়া আছে আমাদের বনলক্ষ্মীর, সেই নম্বরে ফোন করলেই বুক করা যাবে। আর বুক করার নিয়মটা কি? নিয়মটা আপনাকে 5-6 দিন আগে বলতে হবে,
আমি আমার রুম ফাঁকা আছে নাকি আপনাকে বলবো, তারপরে আমরা একটা অ্যাকাউন্ট নম্বর দেবো, সেই অ্যাকাউন্টে কিছু টাকা দিলে আমরা কনফার্ম করবো। আচ্ছা, এখানে যদি আমি স্টেশন থেকে আসি তাহলে তার ব্যবস্থাটা কি আছে? আমাদের নিজেদের রুম, নিজেদের গাড়িও আছে, গাড়ি বললে আমরা গাড়ির ব্যবস্থা করে দেবো, আপনাকে স্টেশন থেকে নিয়ে চলে আসবো। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। এই এই যে রুম দেখা যাচ্ছে, হ্যাঁ, এই রুম মাটির বাড়িও রয়েছে একটা, ওটা এই রুম এখানে থাকতে পারেন, খুব ভালো, মানে দারুণ পরিবেশ, সেফ পরিবেশ। অমৃত রসা, আচ্ছা বাইরে একটা দুধ পুলিও দেখলাম, আজকে নেই দিদি, তোমাকে আমি তুমি করে বলছি, কারণ এত আন্তরিক পরিবেশ যে এখানে তুমিটাই আসছে, আপনি তার আসছে না। আচ্ছা তুমি আমাকে বলো, এটা এগুলো কি দিয়ে তৈরি করা, মানে ক্ষীর নাকি মিক্সড আছে? আচ্ছা, এটা তো তোমরা নিজেরাই তৈরি করছো এখানে, এটা তুমি আমাকে দাম বলো। এটা 25 টাকা পিস। গোকুল পিঠে এটা কি দিয়ে তৈরি করেছো? এটা তো আপনার দই আছে, ময়দা আছে, ক্ষীর, নারকেল। দই, ময়দা, ক্ষীর, নারকেল। আচ্ছা, আর এটা? এটা তো আপনার ছানা আর ক্ষীর। ছানা আর ক্ষীর, আর এখানে বসেও খেতে পারি তো, আর নিয়েও যাওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তো তুমি কি কিছু খাবে? আমি এই জিনিসটা, এই অমৃত, একদম অমৃত রসাবলি, আমি রসাবলি আর বলতে পারছি না, এটা আমার কাছে এখন অমৃতই লাগবে, আমি এটা অবশ্যই নেব। তুমি আমাদের একটা এই অমৃত রসাবলি দাও। আচ্ছা, এটা তুমি 25 টাকা পিস বলে, এটা জানা হলো না, এটাও 25 টাকা, এটাও 25 টাকা। আচ্ছা, এটাও 25 টাকা, এটাও 25 টাকা। আরেকটা জিনিস জানবো, আমরা না কাল যাব, তো এখানে এটা তো থাকবে না মনে হচ্ছে, দেখো এটাও থাকবে, এটাও থাকবে। শিওর, শিওর। আচ্ছা তাহলে আমি পরে বলছি কটা নিয়ে যাব, তুমি আমাদেরকে একটু এই শুধুই অমৃত দাও। হাতে চলে এসেছে অমৃত রসাবলি, কিন্তু প্রসেনজিতের জন্য, আমার জন্য শুধুই অমৃত। আচ্ছা আমি একটু খেয়ে দেখছি, তারপরে এটা পুরোটাই প্রসেনজিতকে দেবো। অনেক সময় অনেক জায়গায় দেখেছি এটা হয় যে কিছু খেয়ে খুব ভালো বললে সবাই বলে যে ইচ্ছে করে বলছেন, তাই আমি বলছি এসে খেয়ে দেখো নিজেদের পছন্দে, শুধু বলতে পারি অসাধারণ। আচ্ছা, আপনার নামটা একটুখানি বলুন না কাকু। আমার নাম মৃণালকান্তি পাল। আচ্ছা আচ্ছা কাকু, এই উন্মেষ সমিতি এটাকে গড়ার পেছনে যদি আপনার কিছু বলার থাকে একটু যদি বলে। দেখুন, যিনি শুরু করেছে উনি তো নেই আমাদের মধ্যে, উনি চলে গেছেন। উনি 2063 সালে জমিটা কিনেছিলেন, 64 সালে উনি কাজ শুরু করেন, আমি ওনার সঙ্গে যুক্ত হয়েছি 68 সাল থেকে, তা আমাদের হাতেই গড়তে হয় জিনিসটাকে। আচ্ছা আচ্ছা, আমরা গড়েছি। আচ্ছা, হ্যাঁ, যিনি গড়েছিলেন তার নামটা একটুখানি যদি, শ্রী ঈশ্বর শ্রী নিরঞ্জন সান্যাল মহাশয়, ঈশ্বর শ্রী নিরঞ্জন সান্যাল মহাশয়। আচ্ছা আচ্ছা, ওনার মানে আপনারাও যে গড়েছেন মহিলা পরিচালিত এই সমিতি, আপনাদের এই ধরনের চিন্তা ভাবনা করার কারণটা কি? সেটা সম্পূর্ণ চিন্তাধারা ওনার ছিল। আচ্ছা, তার সাথে আপনাদের চিন্তা ভাবনা, মানে আমাদের চিন্তা ভাবনা তার সাথে, মানে প্রথমত ভাবটা যে ওনার, আমাদের একজন ছিলেন দিদি যার নাম ছিল বনানী চক্রবর্তী, ওনার এক দিদি ডাক্তার, তিনি ছিলেন এমপিতে কোন্ডাগা বলে একটা জায়গা আছে, ওখানে ডাক্তারি করতেন। আচ্ছা, ওখানকার সরকারি হাসপাতালে, সেখানে আমার দিদি হোস্টেলে পড়াশোনা করতো।
আচ্ছা সেই সূত্রে আমার দিদির সাথে ওখানে পরিচয় হয়। তখন আমার দিদিকে উনি বললেন যে আমরা একটা জিনিস করেছি, তুমি কি আমাদের সঙ্গে যুক্ত হবে? আমার দিদি বলে হ্যাঁ যুক্ত হবে। আমার দিদি চলে এসে, আমার দিদি আছে এখানে, আমার দিদির নাম শ্রীমতী কারণ পাল, উনি অবিবাহিত। তো উনি চলে আসেন সে 67, আমি আবার চলে এলাম 68। তো এসে আমি এর সঙ্গে যুক্ত হলাম। এসে আমরা প্রচুর কঠোর পরিশ্রম করেছি সেটা, এবং কঠোর পরিশ্রম করার ফল যে এত সুন্দর একটা জায়গা দাঁড়িয়েছে, এটা তো আমরা যে আসছি, সবাই যে আসছে, সেটা থেকেই তার প্রমাণ পাওয়া যায়। এবং আগামী ভবিষ্যতে আরও এটা বাড়বে, সেটাই আমাদের তরফ থেকে আশা রইল। ঠিক আছে, ধন্যবাদ কাকু। ওকে, আপনি ভালো থাকুন, ঠিক আছে, সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের তরফ থেকে এই শুভেচ্ছা। আমরা এখন দাঁড়িয়ে আছি আমবাগানের মধ্যে। শুধু আমবাগান নয়, ফুল ফলের বাগান। যদিও এখানে এখন গাছপালা বা মাটিটা যে খুবই শুকনো, একটু গরম পড়ছে তো, কিন্তু যদি এটা বর্ষাকাল হয় আপনারা চিন্তাও করতে পারবেন না, এটা এতটাই সবুজের সমারোহ থাকবে তখন। মানে মানে কিছু কথা থাকে না যে ভাষায় প্রকাশ করা যায় না, শুধুই চোখ মেলে দেখতে হয়। আর এমনিও দেখবে যে প্রকৃতির মধ্যে আসলে আমাদের ভাষা হারিয়ে যায়। আর এখানে যারা ওই জ্যাম জেলি যা কিছু তৈরি হচ্ছে নিজেরাই প্ল্যান্টেশন করছে, নিজেরাই সব কিছু বানাচ্ছে, অসম্ভব সুন্দর একটা উদ্যোগ। বিশাল পরিসরে তৈরি করা, বিশাল পরিসরে। আমবাগানের মধ্যে দাঁড়িয়ে পড়েছি আমরা দুজনে, ছায়া ঘেরা আমবাগান। আর কি বলবো, হাসিও পাচ্ছি। সেটা হচ্ছে রবি ঠাকুরের জায়গায় এসেছি, আর এত সুন্দর পরিবেশে না কিরকম গান গান পাচ্ছে। গান করি, গান করবে? ওর এখন গান গান পাচ্ছে দুপুরবেলা গাছতলায় থাকে। একটুখানি চলতে ফেরতে, আমরা যেহেতু থিয়েটারের লোক, একটুখানি নাটকীয়তা থাক এর মধ্যে, সেটা দেখুন, একটুখানি একটুখানি হজম করুন, বরদাস্ত করুন। না না, করতে পারবো না, মানে ক্যাজুয়ালি আর করছি। হ্যাঁ, দেখে শুরু করো। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁকি ফিরাইলে বলে না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আগে কান ধরে নিচ্ছি, জানি সুর ঠিক মতন লাগেনি, ঠিক মতন করতে পারিনি, আসলে এতটাই আবেগ বিভোর হয়ে গেছি, আমাদের গলা কাঁপছে। যাই হোক, তোমরা প্রত্যেকে প্লিজ আমাদের ক্ষমা করে দিও, আর আমাদের এই পাগলামোকে ক্ষমা করে দিও। আর যদি আজকের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব 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 করো, আর ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।
Thank you.